ঠিক আছে ঠিক ঠিক এমন অফ করেন ঠিক 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 কি বলবেন স্যার এই এইভাবে গ্রেফতার ভোটে জিতে অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ প্রার্থী গেলেন ঠান্ডা ঘরে, আর বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার হয়ে গেলেন জেলে। আর এরপরই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের। অবশেষে জয় পেলেন অভিষেক ব্যানার্জির পছন্দের সৎ মুখ প্রার্থী শেখ হাসিনুদ্দিন। কিন্তু কে এই ব্যক্তি বুঝতে পারছেন? গত 4 ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর মাঠে একটি জনসমাবেশ করেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সমাবেশ থেকে কেশপুরের উচ্চাহার এলাকার বাসিন্দা অরাজনৈতিক ব্যক্তিত্ব সৎ চরিত্রের মানুষ হিসেবে শেখ হাসিনুদ্দিনকে মঞ্চে তুলেছিলেন তিনি, যিনি পেয়েও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। মঞ্চ থেকেই অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন এই ধরনের সৎ মুখী হচ্ছে আগামী দিনে পঞ্চায়েতের প্রার্থী। কেশপুরের উচাহার এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন তিনি। অরাজনৈতিক ব্যক্তি হাসিনুদ্দিনের বিপরীতে ছিলেন তৃণমূলেরই বিক্ষুব্ধ কর্মী কংগ্রেসের প্রার্থী হয়ে। ভোটের দিনই ব্যাপক সংঘর্ষ হয়েছিল ওই বুথে। তৃণমূলের অঞ্চল সভাপতি রক্তাক্ত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসার অধীনে কংগ্রেসেরও 2 কর্মী। টান টান কৌতূহল শেষ হলো মঙ্গলবার, ভোটে জয় পেলেন হাসিনুদ্দিন। অন্যদিকে গণনা কেন্দ্রের চত্বর থেকে এদিন 7 সকালেই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয় হাসিনুদ্দিনের বিপরীতে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুল জব্বার মল্লিককে। ফলে প্রার্থী ছাড়াই ভোট গণনা হয়েছে উচাহারের ওই বুথে। ভোটে জিতে হাসিনুদ্দিন যখন ভিক্টরি দেখাচ্ছেন কংগ্রেস প্রার্থী আব্দুল জব্বার মল্লিক, তখন মেদিনীপুর আদালতে তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, হাসিনুদ্দিন বাবু জয়ী হয়েছিলেন, এটা ভালো খবর, মানুষ উন্নয়ন দেখে ভোট দিয়েছে। তৃণমূল নেতা সুজয় হাজরা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন চিন্তাভাবনার স্তরে তিনি আজ থেকে 3 মাস আগে কেশপুরে এসেছিলেন বড় জনসভা করতে। সেই জনসভাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কি ধরনের মানুষকে তার দলের মুখ করতে চাইছে সেটা তিনি সেই জনসভাতে তিনি কয়েকজনকে সেই জনসভার স্টেজে তুলেছিলেন এবং বলেছিলেন যে ইনি আগামী দিনে তৃণমূলের মুখ হবেন, কারণ ওই এলাকার মানুষ এই ধরনের মানুষকে চাইছে, তাদেরকে সরাসরি তারা তৃণমূল কংগ্রেস না করলেও চলবে, কিন্তু তারা সাধারণ মানুষের কাছে থাকে, সাধারণ মানুষের পাশে থাকে। সেই থিমটাকে চিন্তাভাবনা করেই কিন্তু তিনি 3 মাস আগে ঘোষণা করেছিলেন যে আমরা আগামী দিনে অনেক এই ধরনের মুখকে আনবো যারা সরাসরি তৃণমূল কংগ্রেস করে না, যারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে না, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভালোবাসেন। আগামী দিনে এরকম অনেক মুখ আমরা করব। তার একটা উদাহরণ হিসেবে তিনি হসিমুদ্দিন বাবুকে তুলেছিলেন, তিনি প্রার্থী হয়েছিলেন আমাদের দলে এবং তিনি জয়লাভ করেছেন, এটা সবচেয়ে বড় খুশি। অন্যদিকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে তথা প্রদেশ কংগ্রেস সদস্য মোহাম্মদ সাইফুল বলেন, নির্বাচনের শুরু থেকে প্রহসন হয়েছে, কেশপুরের বিডিও সহ আধিকারিকরা নির্বাচন থেকে গণনা পর্যন্ত কারচুপি করেছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পুলিশ দলদাসে পরিণত হয়েছে, এরা তৃণমূলের ওই হারমাত গুন্ডা বাহিনীর হাতে তুলে দিত, জব্বার মল্লিককে হয়তো খুন করতো, এই আশঙ্কা জানিয়ে আমরা মেল করি ইলেকশন কমিশনে ডিএমকে এসপিকে, তারপরে দেখা যায় পুলিশ ওকে নিয়ে কোর্টে নিয়ে আসে এবং ওইখানে টোটাল ভোট পোল হয়েছিল 807। জব্বার মল্লিক নিজে থাকাকালীন 400-এর বেশি ভোট পেয়েছিল, 437টা, তাহলে ও হারে কী করে? এবং আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে এবং ওখানে গণনা কেন্দ্রে যারা ছিলেন টোটালটাই ভিডিও ফুটেজ হয়েছে, জব্বার মল্লিক
358 ভোটে জয়লাভ করেছিল। 358 ভোটে জয়লাভ করা প্রার্থীকে ছাপ্পা দিয়ে, প্রথমে ডবল ছাপ্পা দিয়ে হয় জাতীয় কংগ্রেসের ব্যালট বাক্সে। গতকাল রাত্রেও আমি এই আশঙ্কা জানিয়েছিলাম, জানিয়ে অনেক ভোট ইনভ্যালিড করতে হয়। করার পরে তখন তারা দেখছে যে এত ভোট ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এবং ইলেকশন কমিশনে আমরা সেটাও জানিয়েছিলাম, রিটিন আকারে জানিয়েছিলাম, এসডিওকে এডিএম স্যারকে আমরা এটা বলেছি, যদি 10% বেশি ভোট ইনভ্যালিড হয় তাহলে কিন্তু এতে আমরা তদন্ত চাইব এবং আমরা কোর্টে যাব, কারণ 10% বেশি ভোট ইনভ্যালিড হতে পারে না। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।